আপনি কি এমন কিছু করছেন যেটা ব্যবহার করলে আপনার চেহারা যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে চেহারা কালচে ভাব দূর করবে চোখের নিচে কালো দাগ মেস্তার দাগ ব্রণের দাগ সব কিছু দূর করে চেহারাকে অনেক বেশি সুন্দর করবে তার পাশাপাশি চেহারা হবে ধবধবে ফর্সা তাহলে আমার আজকে ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও হাজির হয়েছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আজ আমি আপনার মাঝে এমন একটা প্যাক তৈরি করে দেখাবো যেটা একবার ব্যবহার করলে আপনার চেহারা যাবতীয় সমস্যা দূর করে ফেলবে চেহারা হবে ধপ ধবে ফর্সা এবং উজ্জ্বল এটা তৈরি করার জন্য প্রথমে একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি এখানে কোনো পানি রাখা যাবে না শুকনো একটা পাত্র ব্যবহার করতে হবে তারপরে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে মূলতারি মাটি মূলতারি মাটি তো সবাই চিনেন কম বেশি যারা রূপচর্চা করেন তারা অবশ্যই চিনেন তারপরেও যদি না চিনে থাকেন যে কোনো দোকানে গিয়ে আপনি বলবেন আমার মুলতারি মাটি লাগবে তাহলে সেখানে পেয়ে যাবেন অবশ্যই সবসময় বাসায় মুলতানি মাটি একটু রাখার চেষ্টা করবেন মুলতানি মাটি ত্বকের জন্য কতটা উপকারী যারা কম বেশি একটু হলেও রূপচর্চা করে থাকেন এবং ত্বকের উপরে একটু হলেও আপনার চিন্তা আছে তারা অবশ্যই জানেন মুলতানি মাটি আমাদের ত্বক পরিষ্কার করতে সাহায্য করে ত্বকে ভিটামিন জোগায় এমনকি যাদের বয়স্ক ছাপ পড়ে গিয়েছে সেটা দূর করে ত্বকটাকে অনেক বেশি কোমল করতে সাহায্য করে ত্বক ফর্সা করতে সাহায্য করে এটার গুণাগুণ অনেক বেশি চেহারার আরও অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলে এখানে আমি দুই চামিচের একটু কমভাবে মুলতানি মাটি নিয়ে নিয়েছি যেহেতু আমি একবার ব্যবহার করার জন্য ফেস তৈরি করছি সেক্ষেত্রে দুই চামিচের মতো নিলেই হয়ে যাবে তারপরে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে গ্লিসারিন এখানে আমি গ্লিসারিন সরাসরি কিন্তু ব্যবহার করছি না দুই থেকে তিন ফুটা গ্লিসারিন দিয়ে বাকিটা পানি মিশিয়ে এক চামিচ করে নিয়েছি তারপরে আমি এখানে এটা ব্যবহার করছি গ্লিসারিন ত্বক পরিষ্কার করার পাশাপাশি ত্বক ফসা করতে সাহায্য করে এমনকি যাদের ত্বকটা অনেক বেশি রুক্ষ সেটা খুব সুন্দর সফট করে ফেলবে অনেকে দেখা যায় গোসলের পর ত্বক টেনে আসে সেটা যে কোনো সময় যে কোনো মৌসুমে এই সমস্যা থাকলেও কিন্তু এটা দূর করে ফেলবে গ্লিসারিন ত্বকের আরও অনেক সমস্যা দূর করে তো এখানে আমি এক চামচের মধ্যে গ্লিস ব্যবহার করেছি পানি মিশিয়ে তারপর আমি মুলতানি মাটির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পেয়েছেন তারপরে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে চিনি এখানে আমি আধা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি চিনি কিন্তু ত্বকের ভিতরে যে গভীরে যে মলাটা থাকে আটকে থাকে সেই মলাটা পরিষ্কার করে ফেলে অনেক সময় দেখা যায় আমরা বাহিরে যাই বাহির থেকে এসে সরাসরি হয়ে দিয়ে ক্লিন করে ফেললেও উপর থেকে মলাটা পরিষ্কার হলেও কিন্তু মুখের ভিতরে যে মলাটা থাকে সেটা কখনোই কিন্তু পরিষ্কার হয় না সেসব ময়লা পরিষ্কার করার জন্য চিনি খুব ভালো কাজ করে আমি আধা চামিচের মতো চিনি দিয়ে দিয়েছি যাদের বাসায় মধু আছে এবং মধু ছেট হয় মুখে তারা এখানে আধা চামিচের মতো মধু ব্যবহার করতে পারবেন তো চিনি দেওয়ার পরে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে গোলাপ জল গুলাব জল ত্বকের জন্য কতটা উপকারী আমার আর বলে বোঝাতে হবে না অবশ্যই আপনারা জানেন গুলাব জল ত্বক ফসা করার পাশাপাশি ফসার মধ্যে একটা পিঙ্ক পিঙ্ক ভাব নিয়ে আসবে মনে হবে আপনি এত অতিরিক্ত ফসা আপনি ফসা একটা লাল লাল দেখা যাবে এমন কি ত্বকের ভিটামিনের কাজ করবে ত্বকের অনেক রকম সমস্যা থাকে অনেক কিছুর জন্য মুখে আমাদের অনেক প্রবলেম হয় সেসব সমস্যা কেন হচ্ছে আমরা বুঝতে পারি না সঠিক নিয়মে কিন্তু গোলাপ জল যদি আপনি ব্যবহার করেন এইসব সমস্যাও কিন্তু হবে না আস্তে আস্তে এগুলো কমে যাবে এখানে আমি দুই চামচের মতো গোলাপ জল দিয়ে দিয়েছি তারপরে মুলতানি মাটির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু একটু সময় নিয়ে মেশাতে হবে কারণ যখনই আপনি গোলাপ জলটা এখানে দিয়ে দেবেন তখনই মুলতানি মাটিটা দলা পেকে যাবে আর দলাপাকাটায় যতক্ষণ পর্যন্ত না ছাড়বে ততক্ষণ পর্যন্ত এটা মিশিয়ে নিতে হবে একটু সময় লাগবে হয়তো এক থেকে দেড় মিনিটের মতো সময় লাগবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালোভাবে এটা মিশিয়ে নেবেন তো আমি একটু সময় নিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি তো দেখুন আমি একটু সময় ধরে এটা মিশিয়ে নিয়েছি এতে করে কিন্তু এটার মধ্যে কোনো দলাভাব নাই খুব সুন্দর কিন্তু মিশে গিয়েছে যখন দেখবেন এরকম একদম মিশে গিয়েছে তখন আপনাকে এখানে যেটা মিশাতে হবে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার কোথায় পাবো কিভাবে বানাবো এবং কিভাবে কিনতে পাবো এই পোস্টটা আমার অনেক বেশি আসে আপনাদের কিছুই করতে হবে না বাজার থেকে আপনি ভুট্টা কিনে নিয়ে আসবেন সেটা ভিজিয়ে রেখে আপনি ব্ল্যান্ড করে সেই পেস্টটাও এখানে ব্যবহার করতে পারবেন আর কর্নফ্লাওয়ার মানে ভুট্টার গোড়া আপনি যে কোনো মুদি দোকানে কিন্তু খুব সহজে পেয়ে যাবেন যারা কোনোভাবে এই কর্নফ্লাওয়ারটা ব্যবস্থা করতে পারবেন না তারা সরাসরি বাজার থেকে কাঁচা ভুট্টা কিনে নিয়ে আসবেন সেটা আপনি ভিজিয়ে রেখে একটু পেস্ট করে এখানে ব্যবহার করতে পারবেন তো ভুট্টার পেস্টটা একটু মিহি করে করতে হবে আর যখন ব্যবহার করবেন তখন আধা চামচের কম ব্যবহার করতে হবে এখানে আমি আধা চামচের মতোই কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আপনাকে ধপ ধরে ফর্সা করে ফেলবে আপনার চেহারা যত কালোই হোক না কেন এটা ব্যবহার করার ক্ষেত্রে আপনি নিজেই বুঝতে পারবেন চেহারা পরিবর্তনটা কতটা ঘটেছে আপনার চেহারা ফর্সা করার পাশাপাশি যাবতীয় সমস্যা দূর করে ফেলবে আমরা এখানে যে ফেস প্যাকটি তৈরি করছি এটা চেহারা ফর্সা করার পাশাপাশি চেহারা সব সমস্যা দূর করে ফেলবে তো আমি আধা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে একটু সময় মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দেওয়ার পরেও কিন্তু এটা দলা পেকে যায় এটাও কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তারপরে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে চাউলের গুঁড়া এখানে আমি আতপ চাউলের গুঁড়োটা ব্যবহার করছি অনেকেই বলতে পারেন বাসায় আতপ চাউল নাই তাহলে কি করব আপনার পাশে সেদ্ধ চাউল থাকলে সেটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন তবে আতপ চাউলটা একটু বেশি ভালো হয় চেহারা তাড়াতাড়ি ফসা করতে সাহায্য করে এবং ফসার পাশাপাশি আপনার চেহারায় যদি বয়স্ক ছাপ থাকে কোনো কুচকানো ভাব থাকে সেটা দূর করে চেহারাটায় অনেক বেশি টান টান করে ফেলে তো আতপ চাউলের বদলে আপনি শুকনো চালটাও ভিজিয়ে রেখে সেটা পেস্ট করে এখানে ব্যবহার করতে পারবেন অবশ্য আবার গুঁড়ো করেও ব্যবহার করতে পারবেন সেটা পুরোটাই আপনার ইচ্ছা তো যেহেতু আমার পাশে আতপ চালটা আছে আমি আতপ চালের গুঁড়োটাই এখানে ব্যবহার করছি আমি আমার ফেসে সব আতপচাটের গুঁড়োটাই ব্যবহার করে থাকে তো আদব চালের গুঁড়ো আমি এখানে এক চামচের মতো দিয়ে দিয়েছি তারপরে আবারও সময় নিয়ে একটু মিশিয়ে নিয়েছি এই ক্রিমটা কিন্তু মেশানোর মধ্যেও অনেক ভালো কার্যকারিতা এবং কম কার্যকারিতা আপনি পাবেন কারণ যত বেশি ভালোভাবে মেশাবেন তত পারফেক্টভাবে ক্রিমটা আপনি তৈরি করতে পারবেন আর মেশানায় কোনো রকম কোনো সমস্যা থাকলে ক্রিমটাও কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে না আর ক্রিম পারফেক্টভাবে তৈরি না হলে আপনার ফেসের কার্যকারিতাও কিন্তু অবশ্যই কমে যাবে এজন্য মাথায় রাখতে হবে আমি যেভাবে যেভাবে বলবো হুবহু সেভাবে সেভাবে কিন্তু এটা তৈরি করতে হবে আমি আপনাদের এ টু জেড কিন্তু বুঝিয়ে বলি যেন আপনাদের তৈরি করতে সুবিধা হয় আমি যেটাই আপনাদের সাথে শেয়ার করি না কেন সব সময় চেষ্টা করি কিভাবে বললে পারফেক্ট ভাবে এটা তৈরি করতে পারবেন এই বারবার বলছি ক্রিমটা কিন্তু অবশ্যই পারফেক্টভাবে তৈরি করতে হবে আমি হুবুহু যেভাবে যেভাবে বলেছি ঠিক সেভাবে সেভাবে কিন্তু তৈরি করতে হবে তো চাউলের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু আমি প্রায় এক থেকে দেড় মিনিটের মতো এটা মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে দেখবেন ঠিক এরকম হয়ে যাবে আমার ক্রিমের দিকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন ঠিক এরকম হয়ে যাবে ভিতরে কোনো দলাভাব থাকবে না আর ক্রিমটা এত সুন্দর মিহি হবে আপনি তখন দেখেই বুঝতে পারবেন আপনার ক্রিমটা একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে তো অলরেডি আমার ক্রিমটাও কিন্তু পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি আপনাদের মাঝে এ টু জেড বুঝিয়ে দিব এটা কিভাবে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করলে আপনি সব থেকে ভালো রেজাল্ট পাবেন এটা আপনি আপনার হাতে যখনই সময় আছে ফ্রি আছেন আপনি তখনই ব্যবহার করতে পারবেন তবে আপনাদের যাদের ফেসে অনেক বেশি সমস্যা এবং চেহারাটা অনেক বেশি কালো অনেক তাড়াতাড়ি ফসা হতে চান এবং ফেসের সমস্যাগুলো বেশি তাড়াতাড়ি রিমুভ করতে চান তার অবশ্যই এটা রাত্রে ব্যবহার করবেন রাত্রে ব্যবহার করলে যে কোনো ক্রিমের কার্যকারিতা অনেক বেশি বেড়ে যায় আর দিনে ব্যবহার করলেও আপনি কার্যকারিতা পাবেন তবে রাতের তুলনামূলকভাবেই একটু কম পাবেন এটা ব্যবহার করার আগে অবশ্যই আপনার ফেসটা ভালোভাবে ক্লিন করে নিয়ে আসতে হবে ক্লিন করার পরে ফেসটা একটা টিস্যু অথবা সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে যেন ফেসে কোনো প্রকার কোনো পানি না থাকে অবশ্যই আপনি যে সাবানটা অথবা ফেসওয়াশটা ব্যবহার করেন রেগুলার সেটা দিয়ে ত্বকটা ক্লিন করতে হবে তারপরে যখন আপনি ত্বকটা মুছবেন মোছার প্রায় এক থেকে দেড় মিনিট পরে একটু ত্বকের মধ্যে দেখবেন শুকনো শুকনো টান টান ভাব চলে আসবে সেই মুহূর্তে আপনাকে এই ক্রিমটা ব্যবহার করতে হবে ঠিক আমি আমার হাতে যেভাবে ব্যবহার করে আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি হুবহু এইভাবেই কিন্তু ব্যবহার করতে হবে ক্রিম ব্যবহার করার ক্ষেত্রে অনেক বেশি ঘষাঘষি করে চাপ দিয়ে এটা ব্যবহার করা যাবে না আপনি পুরো মুখে এরকম ড্যাব করে আঙ্গুলের সাহায্যে লাগিয়ে নেবেন তারপরে এক আঙ্গুলের সাহায্যে আলতো করে উল্টো দিক দিয়ে না একদম সোজা দিক দিয়ে মুখের পুরো ফেসে আপনি লাগিয়ে দেবেন আপনার ফেস যেন বোঝা যায় আপনি ফেসে কোনো ক্রিম ব্যবহার করেছেন ফেসের মধ্যে অনেক বেশি মিশিয়ে দেওয়া যাবে না এই ক্রিমটা এত সুন্দর সফট হবে আপনি একটু সময় ঘষাঘষি করলে কিন্তু ফেসের মধ্যে মিশে যাবে এজন্য আপনি বেশি ঘষাঘষি করবেন না এতে করে কার্যকরিতা কিন্তু কমে যাবে আপনি আলতোভাবে কিন্তু এটা লাগিয়ে রাখবেন এক থেকে দুই মিনিট পরে আপনার ফেসে যেসব জায়গাটাতে কালো দাগ আছে সব জায়গাটাতে একটু আঙুলের সাহায্যে ঘষা দিয়ে দেবেন তাহলে কী হবে ওই কালো দাগগুলোও কিন্তু হালকা হয়ে যাবে এটা একবার ব্যবহার করার পরে আপনি রেজাল্ট পাবেন তারপরে এটা আপনাকে দুই থেকে তিন ঘন্টার মতো মুখে রেখে দিতে হবে রাত্রে ব্যবহার করলেও আপনাকে দুই থেকে তিন ঘন্টা রেখে দিতে হবে দিনে ব্যবহার করলে তার থেকে ই বেশি সময় রাখতে হবে কারণ দিনে ব্যবহার করলে কার্যকারিতা আপনি একটু কম পাবেন আর রাত্রে ব্যবহার করলে কার্যকারিতা বেশি পাবেন এক থেকে দুই ঘন্টা পরে অথবা তিন ঘন্টা পরে দেখবেন এটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে তখন আপনি আলতোভাবে আবারও ক্রিমটা এরকম করে একটু ঘষা দিয়ে দেবেন তাহলে আপনি ফেসের ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো বের হয়ে যাবে ফেস ফর্সা করতে সাহায্য করবে। তারপরে আপনি যে ফেস ওয়াশ অথবা সাবানটা দিয়ে মুখ ধুয়ে থাকেন সেটা দিয়ে আপনি মুখটা ধুয়ে ফেলবেন মুখ ধোয়ার পরে আপনি বুঝতে পারবেন আপনার ফেসে কতটা উন্নতি হয়েছে শুধুমাত্র একবার ব্যবহার করার পরে আপনি এতটা ভালো রেজাল্ট পাবেন আপনি পুরো অবাক হয়ে যাবেন যাদের মুখে অতিরিক্ত দাগ এবং ফেস একদম কালো তারাও কিন্তু সরাসরি বুঝতে পারবেন এটার কার্যকারিতা ওই মুহুর্তে আপনার চেহারাটা কয়েক গুণ বেশি ফর্সা দেখাবে আমি আমার হাতে ব্যবহার করেছিলাম এতে করে আমার হাত কিন্তু অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছে যখন আমি ব্যবহার করেছিলাম তখন তো আপনারা দেখে নিয়েছেন আর এখনও হয়তো বা আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা উন্নত হয়েছে যখন আপনারা বাসায় ব্যবহার করবেন এবং ফেসে ব্যবহার করবেন ঠিক এই নিয়মে যদি ব্যবহার করেন একবার ব্যবহার করার পরে আপনি রেজাল্ট দেখে পুরো অবাক হয়ে যাবেন তবে পুরোপুরি রেজাল্ট পেতে এবং স্থায়ী ফসা হতে সুন্দর হতে ত্বকের সব রকম সমস্যা দূর করতে এটা অন্ততপক্ষের সপ্তাহে সাপ্তাহে দুই থেকে তিন দিন আপনাকে ব্যবহার করতেই হবে তারপরে আপনি আপনার চেহারা দেখে পুরো অবাক হয়ে যাবেন চেহারা সব রকম সমস্যা দূর হয়ে যাবে আপনার চেহারা ফর্সা হয়ে যাবে কোমল হয়ে যাবে চেহারা ছাপ সব কিছু দূর করে ফেলবে এটা আপনি তৈরি করে নর্মাল ফ্রিজে এক থেকে দুই দিন রেখে ব্যবহার করতে পারবেন এর বেশি রাখার দরকার নেই যখন ব্যবহার করবেন তখন তৈরি করে ব্যবহার করলেই বেশি ভালো হবে এটা ছেলে অথবা মেয়ে সবার জন্যই ভালো কার্যকরী তো ছেলেদের ক্ষেত্রে একটু সময় লাগবে মেয়েদের ক্ষেত্রে বেশি তাড়াতাড়ি কাজ করবে আশা করি আমার ভিডিওটা সবার জন্য অনেক বেশি উপকার আসবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ